স্বাস্থ্য কেন্দ্রের সরকারি জায়গায় বাণিজ্যিক প্রতিষ্ঠান। অভিযোগ জানানোর পরেও কোনো পদক্ষেপ নেই, বাধ্য হয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে আইনি নোটিশ পাঠালো জনৈক নাগরিক। ঘটনা বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। হরিপুরের জনৈক নাগরিক আশিস চৌধুরী জানান, ঋষ্যমুখ সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের সরকারি জায়গার বাউন্ডারি ওয়ালের ভেতরে একটি ঔষধ দোকান বিভিন্ন বৎসর ধরে চলে আসছে। গত 15ই মে জেলা স্বাস্থ্য আধিকারিককে তিনি একটি RTI দেন, তার কোনো সদুত্তর পাননি বলে তিনি জানান। জেলা স্বাস্থ্য আধিকারিক জবাবে জানান, বিষয়টি উনি ডেপুটি ড্রাগ কন্ট্রোলার ত্রিপুরাকে পাঠান, অথচ এ বিষয়ে নিজেই পদক্ষেপ নিতে পারতেন। আশিস ভৌমিকের অভিযোগ, দপ্তরের সাথে ওই ওষুধের দোকানের কোনো অবৈধ সম্পর্কের কারণে দপ্তর সব কিছু জেনেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। ওনার দাবি, দপ্তর হয় ওই দোকানটি হাসপাতালের জায়গা থেকে সরিয়ে দেওয়া হোক, নতুবা বাকি বাইরের ওষুধ দোকানগুলিকে ভেতরের জায়গা দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমরা আসার মূল কারণ হলো ঋষ্যমুখ সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের বাউন্ডারি ওয়ালের ভিতরে একটা ওষুধ দোকান আছে, যেটার মধ্যে দুইটা রুমের ভাঙে একটা ওষুধ দোকান তৈরি করছে, এবং আমরা অন্য ওষুধ দোকানগুলো গেটের বাইরে আছে, যার ফলে কাস্টমারের ভিতরে দেখতে জায়গা। আমরা বিভিন্নভাবে দাবি আছিল যে ওষুধ দোকান অন্য দোকানগুলিও বাউন্ডারির ভিতরে দেওয়া হোক, না হয়তো বা এই তার বাইরে কোনো মানে শিফট করা হোক, কিন্তু এটার ব্যাপারে আমরা RTI প্রদান করছি CMO স্যারের কাছে এর আগে, কিন্তু তাদের সঠিকভাবে রিপোর্ট দেয় নাই, এবং এরপরে আমরা আবার লিগেল নোটিশ দিয়ে দিয়েছি স্যারের কাছে, আজকে CMO স্যারের কাছে, এটার জন্য দ্রুত একটা পদক্ষেপ নেওয়া কোনো এটা সুরাহা করে। বাইরে কটা দোকান আছে? বাইরে এখন দুইটা দোকান চালিয়ে আছে, আর হসপিটালের ভিতরে শুধু একটাই ওষুধ দোকান আছে, যেটা নিয়ে কাস্টমারগুলো বাইরে না ভিতর থেকে খরচ করে, মানে একটা এইভাবে কি থাকতে তো পারে না? না, এটা তো সরকারি সম্পত্তি, এটা তো আমরা যদি জানা আছে যে সরকারি সম্পত্তির ভিতরে পাবলিকের ওষুধ দোকান থাকাটা বাঞ্ছনীয় না।